কাজিরঙার কহরার জনাঞ্চলত বন্য হস্তির বিচরণক লৈ আতঙ্কিত হৈ আছে রাইজ। কহরার শঙ্করদেব শিশু নিকেতনের সমীপতে বনরিয়া হাতিয়ে আশ্রয় লৈ থকাত আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে অঞ্চলত। কার্বি পাহাড়ের খাদ্যর সন্ধানত অহা হাতিটোয়ে বিদ্যালয়ের সমীপতে আশ্রয় লোক আতঙ্কিত হয়ে পড়েছে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীর স্থানীয় রাইজ। এই হাতিটো খেদি পঠিয়াবলে বন বিভাগে চেষ্টা চলাইছে যদিও এতিয়াও সক্ষম হওয়া নাই, যার বাবে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়াটো ব্যাঘাত জন্মিছে। হাতিটো আমি ৰাতিপুৱা যেতিয়া বন বিভাগে আমাক সতর্ক করে দিছে গাঁৱৰ মানুহক, তেতিয়া গম পাওঁ যে হাতি এনে হাতি এইফালে নেপালী গাঁৱৰ বাহনীৰ তলত আছিলে। তাৰপিছত বন বিভাগে খেদি দিলে, খেদি লাহে লাহে স্কুলৰ কেম্পাছত সোমাই আহি এই নৈ পাৰ হৈ ইয়াতে আছেহি। এতিয়া ল'ৰা ছোৱালীৰ কাৰণে অলপ অসুবিধা হৈছে, কাৰণ ল'ৰা ছোৱালীৰ মনটো হাতিৰ ফালে গৈ থাকিব, ইহঁতৰ পঢ়াত অলপ ব্যাঘাত হ'ব। গতিকে আৰু